Welcome Sudip to Sports Point. Congratulations on winning the CAB Cricketer of the Year award. Kemon lagche ei award ta kibhabe tomake aro motivate korbe to improve as a batter? Award ta to khub bhaloi lagche karon first time ami pelam senior e best player of the year tar ager bochor most probably Rukuda peyechilo ar Rukuda consistently rano korchilo to ei bochor সেই জায়গাটায় গিয়ে খুব ভালো লাগছে কারণ একটা সিনিয়রের জায়গায় একটা জুনিয়র এবছর আমি রিপ্লেস করছি তো ওটা খুব ভালো লাগছিলো আর যেমনিভাবে ছিল আমাদের বন্ডিংটা আমার আর রুকুদার তো ওটা ভালো ছিল আমাদের ব্যাটিংয়ে অনেক কিছু হেল্প করেছে বা টিম ওয়াইজ যেই প্ল্যান ছিল সেই প্ল্যানে অনেক কিছু হেল্প করেছে তো তার জন্য অনেক অনেকটাই খুশি আমি যে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে গত বছর 800 প্লাস রান ইন্ডিয়ার টপ 10 ব্যাটারদের মধ্যে একজন সুদীপ ঘরামি আর কি কি করছে নিজেকে ওয়ান অফ দ্য ইন্ডিয়াস ওয়ান অফ দ্য বেস্ট করার জন্য কিছু না আগের সিজনে ইন্ডিয়া টপ 10 এর মধ্যে ছিলাম বাট আমার এই সিজনে টার্গেট আছে কি টপ 10 এ না একদম ফার্স্টে থাকার সবার উপরে আর যেই ভুলগুলো আমি লাস্ট সিজনে করেছি অ্যাবাউট আমার ম্যাচেস এর মধ্যে তো আমি চাইছি যে এই সিজনের সাথে সেই ভুলগুলো আমি আবার রিপিট না করি যেগুলো হয়ে গেছে সেগুলো হয়ে গেছে ওখান থেকে শিখে যাতে আমি নতুন করে আবার আমার ইনিংসগুলো বিল্ড করতে পারি বড় করে আর তুমি যখন থেকে খেলছো বেঙ্গালোরে বেঙ্গল কনস্টেন্টলি ফাইনাল সেমিফাইনাল খেলছে সেই লাস্ট টেস্টটা পার কালকে যেমন মনোজ তিওয়ারির সাথে কথা হয়েছিল যে আমাদেরকে লাস্ট টেস্টটা পার করতে হবে সেটা করার জন্য সুদীপ গরামির কী মনে হয় যে আমরা বেঙ্গল ক্রিকেটার কী করতে পারে হ্যাঁ অ্যাজ এ টিম তো আমরা ভালোই করছি সাপোর্ট স্টাফ যারা আছে বা টিম যা ইয়ে আছে তো সবাই হেল্প করছে বাট আমার মনে হচ্ছে যে আমরা কোনো না কোনো টাইমে ওখানে গিয়ে আমরা একটুখানি ল্যাক করে যাচ্ছি কনসেন্ট্রেশন বা বলতে পারো ফোকাস থেকে একটু সরে যাচ্ছি তো ওর জন্য আমাদের মনে হয় একটু হতে পারে তো আশা করি এই সিজনে হবে না সেটা এই সিজনে নিশ্চয়ই ট্রফি তুলবো আমরা আর শেষ জিনিস হচ্ছে কনসিস্টেন্টলি তুমি পারফর্ম করে আসছো তোমাকে অনেকেই বলছি দ্য ফিউচার অফ বেঙ্গল ক্রিকেট গত বছর তুমি দিলীপ বেঙ্গলের মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য প্রাইম টুর্নামেন্ট যেগুলো হয় সেগুলো খেলেছো অনেক জায়গাতে গিয়ে হয়তো সুযোগ আসেনি সেভাবে তো সেগুলোকে কীভাবে কাজে লাগাতে চাইছো এবছর যদি সুযোগ আসে সুযোগ আসলে তো অবভিয়াসলি কাজে লাগানোর চেষ্টা করবো দেখা যাক সিজন আমি এখনও স্টার্ট জাস্ট হবে এই অক্টোবর থেকে তো যেমনি আমার প্রিপারেশন চলছে এখন সেভ নেটে যেমনি আমি ব্যাটিং করছি বা যেমনি আমি পন্ডিচেরিতে টুর্নামেন্টগুলোয় ব্যাট করছিলাম তো ওখানেও কিছু কিছু জায়গায় আমার ভালো গেছে কিছু কিছু ফেজ আমার খারাপ গেছে তো এখান থেকেই আমি চেষ্টা করছি যে জিনিসগুলো যেগুলো ভালো গেছে সেগুলোকে রেখে দিতে যেগুলো খারাপ হচ্ছিলো সেগুলোকে এত শুধরে আমি অনেক তাড়াতাড়ি মুস্তাক আলিতে বা বিজয় হাজারে বা রঞ্জি ট্রফিতে সেগুলো আমি অ্যাপ্লাই করতে পারি আর টিমকে আরও আগে নিয়ে যেতে পারি থ্যাংক ইউ সুদীপ অল দ্য বেস্ট থ্যাংক ইউ